আজি কিছুমান পূর্বে এই নিম কেয়ার যে হসপিটাল তাতে জুবিন গার্গক এডমিট করা হয়েছিল। এডমিট করার পিছরের পর যদি আসলে নিম কেয়ার সুপার স্পেশালিটি টিম আছে সেই টিমটি ইতিমধ্যে চিকিৎসকের অভিজ্ঞ চিকিৎসকের দলটি ইতিমধ্যে চিকিৎসা করে আছে। ব্লাড প্রেসার যু তেজর তেজর পরীক্ষার আন আন যু পরীক্ষা আছে, ইসিজিয়ে হোক বা ইকোয়ে হোক, সেইসমূহ করা হয়েছে আর করা ইতিমধ্যে ফলাফল আহি পোৱা নাই। দুঘণ্টার ভিতর এই ফলাফল আহিব, ফলাফলের পিছন জানি যাব যে জুবিন গার্গক আজি আইসিউতে রখা হয়নে নর্মেল ওয়ার্ডলে অনা হয়। যদি চিকিৎসার যুক্ত পরীক্ষা যদি সঠিকভাবে হয় বা ঠিকই থাকে তেন্তে হয়তো আজি নর্মেল ওয়ার্ডলে অনার সম্ভাবনা আছে। ইতিমধ্যে যে নর্মেল ওয়ার্ড আছে বা যে কেবিন আছে সেই কেবিনটি ইতিমধ্যে সাজু করে তোলা হয়েছে বলে ইতিমধ্যে নিম কেয়ারের যে অধ্যক্ষগী ডক্টর হিতেশ বড়ায় প্রকাশ করেছে। আর আজি বিয়লি ভাগলকে আইসিউ রখা হব। যদি সব ঠিকে ঠিকে থাকে তেন্তে বিয়লি ভাগর পিছত জেনারেল ওয়ার্ডলে বা কেবিনলে শিফট করা হব বলে জানিব পৰা গৈছে। আর কালি নিশা যে গোটে নিশাটো কাম করার পিছতে আজি স্টুডিওর পর উলাই অহার সময়তে হঠাৎ ঢলি পড়ে আর স্টুডিওর তলত ঢলি পড়ে। ঢলি পড়ার পিছতে পোনে পোনে এই যে নেম কেয়ার হসপিটাল আছে সেই নেম কেয়ার হসপিটালে অনা হয়। আর চিকিৎসকের যে দল আছে দলটো ইতিমধ্যে চিকিৎসা করে আছে, চিন্তার কোনো কারণ নাই বলে কৈছে। ইতিমধ্যে যেহেতু কথা বতরা পাতি থাকবা হয়েছে বা আহারও গ্রহণ করেছে বলে কৈছে, আইসিউ নিরীক্ষণ করে আছে। কিন্তু ইয়ার পূর্বেও চাব যায় ইয়ার পূর্বেও তো সিজার এটেক আসছিল, সিজার এটেক অহা মতে এই নেম কেয়ার হসপিটালে অনা হয়েছিল। আর তার পিছত এসপ্তাহের সাতটার আট দিন ইয়াত রখা হয়েছিল দুটা বছরের পূর্বে। আর সেই এটেক হয়তো পুনের আহার পুনের সম্ভাবনা আছে বলে চিকিৎসকে এই মুহূর্তে প্রকাশ করেছে। আর বারে বারে এনে ধরনের আসলে এটেক আহি আছে, ইয়ার কারণটো কি সেই বিষয়েও জানিব ইতিমধ্যে সকলব টেস্ট পরীক্ষা করা হয়েছে। টেস্ট করা হয়েছে ইকোয়ে হোক বা আন আন টেস্ট করা হয়েছে, টেস্ট করার ফলাফল দুঘণ্টার ভিতর আহিব। আর দুঘণ্টার ভিতর অহার পিছতে জানিপরা যাব যে আসলে জনপ্রিয় শিল্পী অর্থাৎ সকলে হার্থক জুবিন গার্গ আসলে অবস্থা কেনে ধরনের আছে। কিন্তু চিকিৎসকে এই মুহূর্তে প্রকাশ করেছে যে জুবিন গার্গ কোনো চিন্তা কোনো প্রয়োজন নাই, সম্পূর্ণ সুস্থ আছে। কিন্তু কেবল পরীক্ষা নিরীক্ষাখিনি করার আইসিউ রখা হয়েছে। আর আজি যদি সব রিজাল্ট ফলাফল ভাল আহে বা ঠিক আহে তেন্তে আইসিউ বা কেবিনলে স্থানান্তর করা হব। বর্তমান যেখিনি মই গম পাইছো গোটেইখিনি খবর লৈছো, বর্তমান জুবিন স্টেবল, নো প্রবলেম, গোটেইখিনি ভাইটেল ওকে আছে। খালি আমি এটা গোটেইখিনি পরীক্ষা নিরীক্ষা করব লাগবে। পরীক্ষা নিরীক্ষা করে উঠার পিছত সেইমতে লাইন আপ ট্রিটমেন্ট হব। গতি আমি এইটুক কব পাৰো যে ইমান সিরিয়াস একো হওয়া নাই, অতি কম সময়ের ভিতরে আইসিউর পর রুমলকে আমি লই হব পাৰি। যদি আজি গোটে আইসিউত অবজারভেশনখানি চাই লই বুঝো ঠিক ঠিক ঠাক আছে তাহলে আমি আইসিউ রুমলকে স্থানান্তর করব। যদি রুম অলরেডি মই বুক করে রাখি থৈ দিছো তেওঁৰ কাৰণে, গতিকে ইয়াৰ পৰা অলপমান ভাল পাৰ আছে রুমলকে স্থানান্তর। আগৰ পৰা যিখিনি আছে গোটেইখিনি ব্লাডৰ পৰা বাকি ভাইটেল যিখিনি গোটেইখিনি টেস্ট করব লাগিব, করে উঠি কিহৰ কাৰণে পৰি গৈছিলে সেইটো নিৰীক্ষণ কৰিব লাগিব। কৰি লৈ ফার্স্ট আমি ডায়গনোসিসটো কৰিব লাগে। ডায়গনোসিস হোৱাৰ পিছত তেতিয়া আমি গম পাই যাম কি আর কি কি পরীক্ষা করে কি ধরনের ট্রিটমেন্ট করব। নাই 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 যেনে নাই মাতিলেও রেসপন্ড করবা হয়ে আছে, গতি মই এতিয়া তেওঁলোক ওচৰলৈকে গৈ পোৱা নাই, গৈ চাই লওঁ, চাই লৈ গোটেইখিনি পিছত জনাম। পরীক্ষা করা হয়েছে এইখানে ইসিজি সিসিজি করা হল, ব্লাড প্রেসার চাওয়া হল, ব্লাডৰ টেস্টখিনি এটা নর্মেল টেস্টখিনি করা হয়েছে। রিপোর্ট আফটার টু আওয়ার্স আমি গোটেইখিনি রিপোর্ট পাই যাম। আর গোটেইখিনি এটা কনজারভেটিভ ট্রিটমেন্ট হিসেবে যেখানে ট্রিটমেন্ট আরম্ভ করব লাগে এইখানে ট্রিটমেন্ট করা হয়েছে। আমার গোটেই সুপার স্পেশালিটি টিমটে ভালকে চাইছে, তেওঁ নিরীক্ষণ করেছে, চাই লৈ গোটেই লাইন অফ ট্রিটমেন্ট আরম্ভ করেছে। না এতিয়া মই একো কব পৰা হোৱা নাই, মই তেওঁৰ ওচৰলৈকে গৈ গোটেই পরীক্ষা নিরীক্ষা করার পিছতে ডিটেইলসটো কব পাৰিম। কালি ৰাতি চাগে বেছি দেৰি লাগে কাম কৰিলে তেখেতে আপোনাৰ এতিয়া অসুস্থ হৈ পৰিলে। আৰু আমাৰ এই হস্পিটেলৰ মালিকে আহি পেলাই খবৰটো দিলে যে তেখেতৰ ইমান এটা ডেঞ্জাৰ নাই, কিন্তু আহি পেলাই তেওঁ এতিয়া ফুল বডি চেকআপ এটা কৰিব। তেখেতৰ কোনটো প্ৰবলেম হৈছে সেইটো কথাটো সঠিকভাৱে গম পোৱাৰ পিছত তেখেতক যি ট্ৰিটমেণ্ট দিব লাগে সেইখিনি দি পেলাই তেওঁ যাতে সুস্থভাৱে আমাৰ অসমৰ ৰাইজলৈ আনন্দ দিবলৈ আকৌ ঘূৰি আহিব পাৰে তাকে আমি কামনা কৰিছোঁ।